আমি মরে জায়গা বলাইছেন কা তোমার লাগে যে প্রেম করতে বলাই না এটা তুমি বুঝতে পারছো হায় হায় বুঝতে পারছি কোন এই সারাদিন লাডিটা হাতের মধ্যে নিয়ে যে ফালাফালি করো কোনো কাম তো করতে দিই না তোমারে ফালাফালি করলাম কোন জায়গা দিয়ে যার তার মাথায় বাড়ি মারো না একটা সুস্থ সবল মানুষ দিনের পর দিন স্মৃতিহারা হইয়া ঘুরতে আসে এজন্য দায়ী কাটা মই কি ইচ্ছা করে মাছি নাকি ওই হাতে উঠতে গেছিলে হারবার হাত উঠবে কে হাতে ব্যারাক নাই এ শাস্তি কি জানো শাস্তি আবার কি একটা নির্দোষ মানুষের মাথায় তুমি মাংনা বাড়ি মারবা আর তোমার শাস্তি হইবে না এইসব কি কোন আইনের কথা কই আইন বোঝো না বেশি সানসান করলে আইন বোঝাই দেব সানসান করলাম কোন জায়গা দিয়ে কোন দি এই বেটা এখনো তো সানসান করতে আছো মরে লয়া বাড়ির মাইয়া গুলো আগে কি ফুচুর ফুচুর করো তুমি হ্যাঁ কই কোন জায়গা দিয়া কার লগে কোন কথা কই না তো ভাবছো আমি কিছু বুঝি না আমি ফিডারে দুধু খাই তাই না আমনে ফিডার দিয়ে দুধু খাবেন কা আমনে কি লাদা বাস তা শুরু না থামেই না কথা তো থামে না শোনো তুমিও লাদা বাচ্চ না মুইও লাদা বাচ্চ না কথাটা মনে রাখবা বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি ভাই দেই হ্যাঁ বুঝতে পারছি চল দি আসি গেলি ভালোই তো ছিলাম তাই আপনার গান হইন না কেমন জ্বালা জ্বালা লাগতে আছে আপনি তো বিরাট প্রতিভা কি যে কও না না কইয়ে উপায় আছে তাই এই গান কি আপনি রুল স্যারের গানের পালায় গাইবেন আরে হেই তো চাইছিলাম রুল স্যার তো রাত কেনা প্রতিভা জাস্টিফাই করতে পারে নাই তাই নাহি আপনি এক কাম করেন মগো স্যার গ্রামে একটা পূর্ণদুর্গ বাংলা সিনেমা বানাইতে আছে আপনি হেতে অ্যাক্টিং করেন অ্যাক্টিং মুই পারুম পারবেন না কেন আপনার যে দেহ আর চেহারার যে গ্যালেজ আপনি তো মঞ্চে উঠতে খারাইলেই অ্যাক্টিং বাইর হয়ে যাইবে তোমার স্যার যদি মোরে পছন্দ না করে মগো স্যারের রাত কেন রোগ নাই হ্যার আছে বুল্লো যাওনের রোগ হ্যাঁ আপনারা দেখলে ঠিকই জাস্টিফাই করতে পারবে হাসাই তাহলে চলে এখনই না 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 এখন যাওনের কাম নাই এখন স্যার স্ক্রিপ্ট লেখতে আছে আপনি কাল বরং একবার আইসেন একবার অডিশন হয়ে যাবে ক্যারেক্টারও পাইবেন এই বুকে এত জ্বালা মরে গেছে মন দিল্লির কাম দেখলে না মনটা জ্বলে কাপড় গুলো কেমন করে রেখে দেয় গেছে ঠিক করে রাখবে তাও সব কিছু আমার কইরে দিতে হইবে মুই কি ভিতরে আসতে পারি মুই কি বসতে পারি মুই জানি মোরে আপনি পছন্দ করেন না আর কি জানেন আর অনেক কিছুই জানি আপনি চান কি মুই ওই লিপস্টিক মানে সত্য মোর লিপস্টিকটা খুব পছন্দ হয়েছে হেয়া মোর মামা বিদেশ দিয়ে আয়না দেশে হেয়া দেন যাইবে না ও তাহলে অন্য কিছু একটা দেন ওই ওই লাম্বা ওইটা দেন বাজার দিয়ে কিনা নেন না আমার চাইয়ে নিতে ভাল লাগেছে আচ্ছা যান দেলাম ধরেন থ্যাংক ইউ আপনার জন্য মোর কাছে একটা জিনিস আছে গিফট
হইয়া কি হাইয়া তো এখনো ভাইপা সারতে পারি নাই, ভাইপা লই মনে পড়লে কো মনে চাই। থ্যাংক ইউ। দেখতে পারি না হ্যার কাছে যখন প্রথম গান শিখতে গেছো তখন সন্দেহ করছি একটা গিরিঙ্গি বাজবো, হে গিরিঙ্গি তো বাজলোই বালা মতো বাজলো। এই রুহুল মাস্টারের বাড়ির থেকে লাঠি মেরে বাইর না করেন পর্যন্ত আমার শান্তি নাই। আপনি কই যাইতে আছেন? বারান্দায় যাইতেছি, পাটি পিছায় হয়ে থাও, ঘরের ভিতরে ফেতর ফেতর কাঁদন হুনুন হয়েছে, বাইরে বসে মশার কামড় খাওয়ার অনেক ভালো। রাহুল স্যারের সাথে রাহুল স্যারের পালা জয়েন করার কথা? রুহুল স্যারের রাতকানা রোগ আছে, সে প্রতিবার মূল্যায়ন বোঝে না। মোর একবার মনে হয়েছে মুই তো খালি সঙ্গীত শিল্পী না, মুই অভিনেতা হইবার চাই। বেটা একটু স্থির হও বুঝছো, এই দুদিন পর একবার এটা ভাল লাগবে সেটা ভাল লাগে, যেটা ভাল লাগে তো ভাল লাগে। এইবার ফাইনাল, এইটাই মূল লেগে জুতছই। আচ্ছা ঠিক আছে তোর মনে যেটা লই তুই সেটাই করবি। তোর কথা কিন্তু একটা, মন লগে কালকে সদরে যাইতে হবে। সদরে কে? ও কি রেফারি লাগবে না, মগো টুর্নামেন্ট তো আর বেশি দেরি নাই। গতবারে এক রেফারি আসলো, সে তো অজ্ঞা মজ্ঞা বুঝো না। এইবার তাই ভাবছি সদর থেকে একটা ভালো সুন্দর হ্যান্ডসাম দেখে একটা রেফারি নিয়ে আসবো। কাল তো যাইতে পারবো না সোনা ভাই, কাল তো মোর অডিশন আছে, মোর ক্যারেক্টার বুঝাই দিবে। না 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 না, তুমি না করলে তো হবে না, তোমাকে যাইতে হবে। কোনো অসুবিধা নাই, দুই কান্দি কলা নিয়ে যাও। মুই যাওয়া আর দুই কান্দি কলা যাওয়া একই কথা। এবারটা কলাতেই কাম দেবে? কাম হইলে কলাতেই হইবে, না হইলে কোনো কিছু তো হবে না, বুঝছো? শুধু একবার, শুধু একবার,
শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার। ওই হালা রেফারি রাজুইলি একবারই হবে। আপনি হানি কি করেন? তুমি না মাঝে মাঝে যা করো আমরা তো বোরকাই দিছো। তুমি কি আর তুমি আমনে করে কোন কি তার লাগি? মুই কি আপনার বিয়া করাবো যে মোরে আপনি তুমি করে কইতে আছেন? অবশ্যই তুমি আমার বিয়া করাবো, হইলো? না হইলো না। প্রমাণ কি? প্রমাণ চাই। প্রমাণ পাইবে সময় মতো। তুই তুমি যে ভুললে যাওয়ার অ্যাক্টিং করতে আসো ভাল লাগছে। ঠিক কইছো। আরে আমার জন্মর পর থাইকা আমি যাত্রাবালা শুরু করছি, আর শুরু করছি কই থাকি সিলেট থাকি। সিলেট থাকি গেছি কই আগরতলা, শিলচর, ত্রিপুরা, আসাম, গৌহাটি, ক্যালকাটা, দিল্লি, ঢাকা, চিটাগং, কুষ্টিয়া হইয়া তারপরে আইছি বরিশাল। আর বরিশাল আইয়া বরিশালের সবচেয়ে সুন্দর মেয়েরে বিয়া করছি আমি। কি তা মনে করো? হইল হইছে। এই তুমি নাকি সিনেমা পালা করতে আসো? সিনেমা পালা তো আমি করবো, স্ক্রিপ্ট তো প্রায় রেডি। তুমি অ্যাক্টিং করতে না? না। কী তা লাগি? দেখি তুমি তোমার দুই ছাত্রীর লয়ে কি করো। কেমনে বুঝমু? খুললে বলতে পারতেছি না রে ভাই, গিট্টু লাগি গেছে। গিট্টু কি ঝিলির লগে লাগছে? এর লগে করা কথা কইছো এর লাগে? তোমার মতো আমার আর কে এত ভালো বুঝতে পারে ভাই? দুনিয়ায় কার দুঃখ কেডা বুঝে রে ভাই? কেয়া তোমার আবার কি হয়েছে? কিছু হইলে তো বাইচাই যাইতাম। আমার বউয়ের শখ হয়েছে হ্যাঁ রুনা লালাই, আর হ্যার কালে হাওয়া লাগাইছে ওই রুহুল মাস্টার। ওরে জুতা মাইরে বাই করে দেওয়ার দরকার না। আরে বেটা মাথাটা ঠান্ডা কর। হুন ভাবি যে গান শেখবে তো ভালো কথা, আর রুহুল মাস্টারের গান মুই নিজ কানে হইনে দেখছি, বেটার গলাটা ভালো। আরে গলা ভালো হইলে তুইব না, মন ভালো হইতে হইব। এই রুহুল মাস্টার গায়ে সব মায়ের গান হিগায় সবাই নিয়ে গানের পালা করব। আসল উদ্দেশ্য হইতেছে গান হিগানি না, গান হিগানির উসিলায় মেয়ে মানুষ গো হাত ধরা। এ বেটা রিফিউজি, এর উদ্দেশ্যটা ধরছো কেমনে? আয় আর মুখ দেখলে বোঝা যায়, আর মুখের মধ্যে একটা টাপটা উদ্ভব। দিলে চিন্তা করছি মগো ঘরে যে সিনেমাটা চলতে আছে হেডেই করতে কই জিলেই থাপড়ায় তো দাঁত ভাঙ্গে ফালামো। থাপড়ায় মোর দুইটা দাঁত ফালাই দিলে যদি সিনেমা বন্ধ হয় তো আপনি মোরে থাপড়ান।
মনে করেছিস? তুই আমাকে ভালো না বেশে তুই আরেকটা ছেলেকে ভালোবাসবি? কোনোদিনও সেটা সম্ভব না। আমি বেঁচে থাকতে তোকে আমি সেটা করতে দিব না, দিব না, দিব না। স্যার মুই কিন্তু ফাইটিংও জানি স্যার। তোমার রোল হইল গিয়া নায়িকার রোল। নায়িকা? ও আমার খোদা, এই আপনি কি কন? হে বচ্চো, এইটা তোমার লাগে হলো চ্যালেঞ্জিং রোল। আরে বছরের পর বছর যাত্রাপালা করিয়া কেউ নায়িকার রোল পায় না। তুমি বিরাট সৌভাগ্যবান, প্রথম চান্সেই তুমি নায়িকার রোল পাইছো। স্যার কিন্তু নায়িকার রোল তো মায়া লোকেরা করে। আরে মেয়ে ছেলে তুমি পাইবা কই? মেয়ে ছেলে পাওয়া যায় না বলিয়াই তো বেটা ছেলেরা নায়িকার রোল করে। তবে যারা সৌভাগ্যবান তোমার মতো তারাই নায়িকার রোল পায়, বুঝছো? স্যার মোর একটাই অনুরোধ, আপনি একটু পুনরায় চিন্তা করে দেখেন মোর রোলটা বাদ দিয়া অন্য কোন রোলে দেওয়া যায় কিনা। আরে বোকা, তুমি শোনো, এই রোলই তোমার জন্য পারফেক্ট। স্যার মোর একটাই অনুরোধ, আপনি একটু পুনরায় চিন্তা করে দেখেন মোর রুলটা বাদ দিয়া অন্য কোন রুলে দেওয়া যায় কিনা। আরে